আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে আসেন রাজ্যপাল সহ বিরোধীরা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কলকাতার উডল্যান্ডসে হাসপাতালে ভর্তি। আইসিসিউতে তাকে বেড নাম্বার 516 রাখা হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি হন শ্বাসকষ্ট নিয়ে। হাসপাতালে তাকে দেখতে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, প্রদীপ ভট্টাচার্য। 8 জন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা। Anything extra is required, we will all be in a position to help out. If any assistance is required, everyone will cooperate and I will do my utmost to do it. He could speak to me, he thanked me. I said, I have come here like your son, you don't have to thank me. And doctors are looking after him. I was with him for about 15 minutes. After some time he had the mask removed. After removing he could speak out. He opened his eyes, indicated, and then thank me. I said, don't thank me, I'm here to do my duty and we'll do everything we can. I have talked to the family members, I have talked to Miraji, I have talked to Sujana, and the doctors are looking after very well. Let us all wish very best to the best of you. Thank you. ওনাকে ডাক্তার কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসা রাখা হয়েছে। এখন অনেকটাই স্থিতিশীল পরিস্থিতিতে আছেন ডাক্তাররা জানান। হাসপাতালে তার স্ত্রী ও মেয়ে রয়েছেন। মোহাম্মদ সেলিম মিডিয়াকে বলেন যে অযথা গুজব ছড়াবেন না, উনি এখন ভালো আছেন। বেশ কিছু সংবাদ মাধ্যম অবস্থার অবনতি হয়েছে বলে চালাচ্ছে, কিন্তু তিনি নিজে ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, বুদ্ধদেববাবু ভালো আছেন, আমরা চাই উনি সুস্থ থাকুক। এরকম আরও অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন।